১৬ বছর যে আগ্রাসন বাংলার সাধারণ মানুষের উপর একদল ফেসিস চালিয়েছিল, ওই তখন সেই সময়ে সাধারণ জনগণ তাদের কোনো অভিযোগ, তাদের কোনো যেই বুদ্ধি পরামর্শ, কিংবা এক কথায় বলতে গেলে তারা তাদের বাক স্বাধীনতা পায় নাই। তাদের আশেপাশে যে চাঁদাবাজি, যে টেন্ডারবাজি, যে সিন্ডিকেটগুলো চলতেছিল, তারা কখনো এইসব বিষয়ে থানায় অভিযোগ করতে পারে নাই, কোর্টে গিয়ে মামলা করতে পারে নাই, তারা মুখ ফুসকে কিছু বলতে পারে নাই যে তাদের আশেপাশে এই অপরাধগুলো, অন্যায়গুলো হচ্ছে। কিন্তু এখন ফেসিবাদ দূর হয়েছে, বাংলার নতুন সূর্যোদয় হয়েছে, বাংলার মানুষ স্বাধীনতা ফিরে পেয়েছে, এখন বাংলার মানুষ অনেক সচেতন হয়েছে। তাই আমরা এই স্বাধীনতার পাশাপাশি আমরা বলতে চাই যে স্বাধীন শুধুমাত্র আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি, স্বাধীনতাটা ধরে রাখতে আমাদের সকল অন্যায়, অবিচার, চাঁদাবাজি, টেন্ডারবাজি এসব দূর করতে হবে। আমাদেরকে বলেন ঢাকার উপরে যারা আমাদের উপদেষ্টা আছে, ছাত্র নেতারা আছে, তারা তো আমাদের বলে নেই যে টাকার সাথে জড়িত হতে, তারা আমাদের বলছে টাকার সাথে সম্পর্ক না করতে। তো এরকম কিছু নামধারি সমন্বয়ের কাছে যারা টাকার সাথে সম্পর্কিত হচ্ছে, টাকার সাথে জড়াচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশন নিব। যেই হোক, সে যেই ছাত্র হোক, তাদেরকে আমরা দেখবো না। সে যেই দলের হোক, আমরা দল দেখবো না। আমরা তাকে চাঁদাবাজ বলে, ছাত্রলীগ বলে আখ্যায়িত করবো এবং দমন করবো। চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত একটা সুশীল দেশ গড়ে তোলার জন্য আমরা হচ্ছে মাঠে নেমেছিলাম। কিন্তু সেই ক্ষেত্রে এখানে যারা আসি বলবে আমরা সমন্বয়ের দাবি করবে এবং হচ্ছে নিজেদেরকে সমন্বয়ের দাবি করে চাঁদাবাজি করতে চেষ্টা করবে, আমরা তাদেরকে রুখে দেওয়ার জন্য আমরা ছাত্র সমাজ সবসময় প্রস্তুত আছি এবং ছিলাম, আসি, থাকবো ইনশাল্লাহ। যে গণঅভ্যুত্থান ছাত্র সমাজ, সাধারণ শিক্ষার্থীরা, সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হয়ে প্রাথমিক বিজয় অর্জন করেছে। এই বিজয় অর্জনের পর আমরা চাই না আমাদের স্বাধীন দেশে কোনো চাঁদাবাজ, অনিয়ম, দুর্নীতি, সিন্ডিকেট থাকবে। এবং তারা এই বিজয় অর্জনের পর আরও অগ্রসর হওয়ার চেষ্টা করতেছে, আরও অগ্রসর ভূমিকা দেখানোর চেষ্টা করতেছে। তাই আমরা সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে সাধারণ জনগণের সহযোগিতা নিয়ে আমরা আজকে একটা আলটিমেটাম দিচ্ছি, তাদেরকে প্রাথমিক হুঁশিয়ারি দিচ্ছি, তারা যাতে তাদের এই অনিয়ম, চাঁদাবাজ, সিন্ডিকেট, দুর্নীতি যেগুলো কর্মকাণ্ড তারা চালিয়ে যাচ্ছে এগুলো যদি বন্ধ না করে আমরা সাধারণ শিক্ষার্থীরা আবারও ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে এই স্বাধীনতা যে আমরা অর্জন করেছি এই স্বাধীন বাংলাদেশ থেকে তাড়াতে বাধ্য করব। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আমাদের প্রবাসী কোন আসছে, বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিন্ডিকেট, চাঁদাবাজ বা অনিয়ম, অন্যায় হচ্ছে। সুতরাং এই সিন্ডিকেট, চাঁদাবাজের বিরুদ্ধে আমরা সবসময় বলেছি, আমরা অন্যায়ের বিরুদ্ধে, আমরা বৈষম্যের বিরুদ্ধে, যেখানেই অন্যায় হবে সেখানে আমরা আওয়াজ তুলব। বাংলাদেশ হবে তারুণ্য নির্ভর, ন্যায়, সাম্য, বৈষম্যহীন এবং ভ্রাতৃত্বের বাংলাদেশ।